আজকে আমরা দেখব বল ফোর্স এসএসসি ফিজিক্স এই চ্যাপ্টারের পার্ট 7 অর্থাৎ আজকের ভিডিওতে আমরা শুরু করব হচ্ছে এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যা তো কোশ্চেন নাম্বার 1 আমরা যদি দেখি সেখানে লেখা রয়েছে একজন শিকারী পাখিকে লক্ষ্য করে 2 কেজি ভরের বন্দুক থেকে 400 এমএস ইনভার্সন বেগে বুলেট ছুড়লো বুলেটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি গাছে আঘাত করে এবং 4.5 সেন্টিমিটার প্রবেশ করার পর থেমে যায় বুলেটের ভর 10 কেজি 10 গ্রাম ইনফ্যাক্ট তো প্রথম প্রশ্ন আমাদের বলা হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করো তো আমরা প্রথম প্রশ্ন থেকে শুরু করি আমাদের প্রথমে আচ্ছা এখানে গওয়ার ঘ লেখা রয়েছে কারণ নর্মালি এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সিকিউতে আসবে তো সিকিউতে কিন্তু আমরা জানি যে ক এবং খতে হচ্ছে তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসে তো আমি মূলত করাবো হচ্ছে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রবলেমগুলো তো গ নাম্বার হচ্ছে আমাদের প্রশ্ন তো গয়ের সবের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে প্রশ্নটা আসলে কোনটা রিলেটেড আমরা যদি খেয়াল করে দেখি প্রশ্নে বলা হয়েছে বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করো তোমরা যদি খেয়াল করে দেখো একটা টপিক থিওরিতে পড়েছিলাম সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র অর্থাৎ ভরবেগের যে সংরক্ষণ সূত্র এই সংরক্ষণ সূত্রের সিনারিওটা যদি আমরা মনে রাখতে পারি এবং সংরক্ষণ সূত্রটা যদি আমরা ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে খুব সহজেই তোমাদের এই ক নাম্বার প্রশ্নটা সলভ করে ফেলা যাবে তাহলে আমরা দেখি তাহলে বন্দুকের পশ্চাৎবেগ তাহলে আলোচনাটা হবে বন্দুক নিয়ে আমরা যদি খেয়াল করে দেখি বন্দুকটা এবং বন্দুকের সঙ্গে কানেক্টেড যে বুলেটটা ছিল প্রথম অবস্থায় যখন বুলেটটি নিক্ষেপ করা হয়নি সেই অবস্থায় আমরা কিন্তু বলতে পারি যে বুলেটটিও স্থির ছিল এবং বন্দুকটি কিন্তু আমার স্থির ছিল তাহলে কিন্তু আমরা বলতে পারি আমরা যদি 1 দ্বারা ডিনোট করি হচ্ছে বন্দুকের অবস্থা এবং যদি আমরা 2 দ্বারা বোঝাই বুলেটের অবস্থা তাহলে কিন্তু আমাদের হবে M1 M1 এর মান কিন্তু হবে হচ্ছে আমাদের 2 কেজি আর U1 এটার মান হবে 0 একইভাবে হবে আমাদের M2 এই M2 এর ভ্যালু কিন্তু আমাদের হবে হচ্ছে অবশ্যই কি M1 যদি বললাম হচ্ছে আমরা বন্দুক তাহলে M2 বা 2 জিনিসগুলো হবে হচ্ছে বুলেটের তাহলে M2 হবে আমাদের বুলেটের ভর যেটা হচ্ছে 10 গ্রাম টেনগ্রামটা আমরা লিখতে পারি 10 × 10⁻³ যেহেতু আমরা সব কেজিতে রাখতেছি এগুলো হচ্ছে আমার কেজি এটা হচ্ছে এমএস ইনভার্স 1 তাহলে U2টাও হচ্ছে আমাদের আপাতত 0 থাকবে কারণ প্রথম অবস্থা যখন আমার বুলেট নিক্ষেপ করা হয়নি তখন বন্দুক স্থির অবস্থায় ছিল বুলেটও কিন্তু আমার কি স্থির অবস্থায় ছিল আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে আমাদের এখান থেকে যে আমাদের V1 এটা আমাদের কত 1 যেহেতু বলতেছি হচ্ছে আমরা বন্দুক রিলেটেড 1 বন্দুকের প্রপার্টি গুলো তাহলে কিন্তু আমরা V1 এর মানটাই কিন্তু আসলে বের করতে বলছে যদি খেয়াল করে দেখো বন্দুকের পশ্চাৎবেগ পশ্চাৎবেগ মানে আসলে আমরা যদি চিন্তা করি একটা বন্দুক যখন একটা বন্দুক থেকে যখন একটা বুলেট নিক্ষেপ করা হয় তখন কিন্তু বুলেটটা সামনে যায় এবং সেটাকে ব্যালেন্স করার জন্য হচ্ছে কি বন্দুকটা পেছন দিকে একটু ধাক্কা খায় না ওইটাই মূলত বের করতে বলছে তাহলে আমরা কিন্তু V1টা এখানে কিন্তু ফাইন্ড আউট করতে হবে আর যদি আমরা খেয়াল করি আমাদের আর সাথে রয়েছে হচ্ছে তাহলে V1টা আমরা বের করবো আর V2 হচ্ছে এখানে আমরা 2 বলেছিলাম কার প্রপার্টি গুলা 2 দিয়ে বোঝাচ্ছিলাম হচ্ছে আমরা বুলেটের প্রপার্টি তাহলে V2 কিন্তু হবে বুলেটের বেগ সেটা কত বেগে বুলেট বের হয়েছে এই যে এটা হচ্ছে 400 এমএস ইনভার্স 1 তাহলে 400 তাহলে এই হচ্ছে আমাদের ইনফরমেশন গিভেন ইনফরমেশন তাহলে আমরা এখন যেটা করব যে আমরা যদি ইনফরমেশন গুলো পেয়ে যাই তাহলে আমরা এখন অ্যাপ্লাই করব ভরবেগের সংরক্ষণ সূত্র তাহলে কিভাবে অ্যাপ্লাই করতে পারি আমরা জানি ফর্মুলাটা যে M1 U1 প্লাস M2 U2 মানে কিন্তু আমার জিরো হয়ে যাবে কারণ আমরা জানি U1 এর ভ্যালু জিরো U2 এর ভ্যালু জিরো তাহলে আমার এই পুরো এই যে বাম পক্ষ এই পোর্শনের মান হচ্ছে আমার জিরো আমার থাকতেছে হচ্ছে শুধুমাত্র M1 V1 প্লাস হচ্ছে M2 V2 আমার V1 এর ভ্যালু লাগবে পক্ষান্তর করে ভাগ টাগ দিলে আমরা পেয়ে যাব V1 এর মান সেটা হচ্ছে কত মাইনাস M2 V2 মাইনাস M2 V2 ডিভাইডেড বাই M1 এখন ভ্যালু বসাই দিব তাহলে মাইনাস M2 V2 তাহলে M2 হচ্ছে আমাদের কত 10 × 10⁻³ ইন্টু V2 V2 হচ্ছে আমাদের 400 ডিভাইডেড বাই M1 এবং হচ্ছে কি আমাদের বন্দুকের ভর যেটা হচ্ছে 2 কেজি যে আমাদের M1 2 কেজি তাহলে হচ্ছে 2 তাহলে আমাদের এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তারপর পেয়ে যাবো হচ্ছে মাইনাস 10 × 10⁻³
ইন্টু 400 ডিভাইডেড বাই 2, তো চলে আসে মাইনাস 2। তাহলে মাইনাস 2 এমএস ইনভার্স 1। এখানে মাইনাস জিরোটা কি মিন করে আমরা বুঝতে পারতেছি, মাইনাসটা বোঝায় যে বেগটা হচ্ছে আসলে কি পশ্চাৎ দিকে, ক্রিয়ারত বেগ অর্থাৎ পশ্চাৎ বেগ। এবং তাহলে আমরা অ্যান্সার যখন লিখবো বন্দুকের পশ্চাৎ বেগ, তখন কিন্তু আমরা মাইনাস লিখবো না, কারণ পশ্চাৎ দ্বারাই আমি আসলে বোঝাচ্ছি মাইনাস। তাহলে আমি অ্যান্সারে কি লিখবো, বন্দুকের পশ্চাৎ বেগ হলো মাইনাস 2 এমএস ইনভার্স 1। তাহলে আমরা এখন এই অংশ মুছে দিয়ে ঘনম্বর অঙ্কটা করার চেষ্টা করবো। সো আমরা ইতিমধ্যে ঘনম্বরের প্রশ্ন যদি একবার পড়ি, সেটা হচ্ছে কি যে বুলেটের উপর বাধাদানকারী বলের মান নির্ণয় করো এবং উক্ত দূরত্ব অতিক্রম করতে কত সময় লেগেছিল তা নির্ণয় করো। তাহলে বুলেটের উপর কি বলছে বাধাদানকারী বল, তাহলে আমরা যদি প্রশ্নটা একবার পড়ি যে বাধাটা অ্যাকচুয়ালি পাইছিল কোথায়, দেখো হয়েছে গাছে, সে লক্ষ্যভ্রষ্ট হয়ে একটা গাছে আঘাত করে এবং গাছে যখন ভেদ করতে যায় তখন সে ভেদ করতে পারে বা কতটুকু পর্যন্ত পারে, 4.5 সেন্টিমিটার পর্যন্ত প্রবেশ করে, তারপর হচ্ছে আর ওই পাশ দিয়ে বেরোতে পারে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে অবশ্যই কি আমার গাছ কর্তৃক একটা বল উল্টা দিকে প্রয়োগ করা হয়েছে বা বাধা দিচ্ছে, যার কারণেই তো আসলে কি আমার বুলেটটা একদম বের হয়ে অপর পাশ দিয়ে বেরোতে পারে নাই। তাহলে আমাকে বের করতে বলছে সেই কার্যরত বাধাদানকারী বলের মানটা। তাহলে আমরা কিন্তু এরকম যদি শুরু করতে যাই, প্রথমে আমরা একটা জিনিস বুঝি যে বল যেহেতু বের করতে বলছে সেটা তো এফ হবে এবং সেটা সূত্র সামহ এম এর সাথে রিলেটেড হবে। এখন আমরা এখান থেকে কিন্তু গেস করতে পারি যে আমাকে কোনো না কোনো ভাবে এ নিয়ে কাজ করতে হবে, মানে এটা বের করতে হবে। আর এম যদি বলি, এখানে আমি এম এর কথা এম এর জায়গায় আমি কার এম নিয়ে চিন্তা করব, অবশ্যই বুলেটের, কারণ বন্দুক তো একবার নিক্ষেপ হয়ে, বন্দুক থেকে তো বুলেট নিক্ষেপ হয়ে গেছে, তাহলে তো আমার অবশ্যই আর বন্দুকের ভর নিয়ে আমার পরবর্তীতে আর টেনশন করার কোনো রিজন নাই। তাহলে এম এর ভ্যালুটা অবশ্যই আমরা বুঝাচ্ছি হচ্ছে এখানে কার ভ্যালু, বুলেটের। তাহলে আমরা একটু এই ত্বরণ অথবা বন্ধন যেটাই বলি না কেন এ, সেটা আমাদের বের করতে হবে। এখানে আমরা খেয়াল করে দেখি, প্রথমে চিন্তা করো ব্যাপারটা, ইমাজিন সিনারিওটা কেমন। এই হচ্ছে আমাদের একটা ধরো গাছ, তো এই গাছের বুলেটটা, এই হচ্ছে আমাদের বুলেট, সে হচ্ছে আসতেছিল, এসে যখন সে এখানে আসছে একদম গাছের গাছের সাথে সংঘর্ষ হওয়া ঠিক এক মুহূর্ত পর্যন্ত তার বেগ ছিল কিন্তু 400। তাহলে বলতে পারি এই জায়গায় বেগ ছিল 400, যখন এইটুকু পর্যন্ত ঢুকে এবং এইটুকের দৈর্ঘ্য আমরা বলতে পারি বা এইটুকের লেন্থ আমরা বলতে পারি 4.5 সেন্টিমিটার, তখন কিন্তু বেগ হয়ে যায় জিরো। তাহলে আমরা এই সিনারিওতে এটাকে ইউ বলতে পারি, এটাকে ভি বলতে পারি, রাইট? তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এ, এটা কিন্তু হবে, অর্থাৎ বন্দুকের জন্য যেটা আমাদের এ অ্যাক্সেলারেশন, এটা কিন্তু আমাদের হবে এ ফর্মুলা দিয়ে ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে? এখন বলতে পারো যে হ্যাঁ এ এর মান তো হচ্ছে, আমরা তো এই ফর্মুলা জানি যে ভি মাইনাস ইউ বাই টি, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কি আমরা এই ফর্মুলা দিয়ে ইউজ করে করতে পারবো, পারবো না, কারণ হচ্ছে আমাদের কিন্তু টিটা জানা নেই, মানে কত সময় পরে আমাদের হচ্ছে থেমে গেছে তা কিন্তু আমরা জানি না। আমরা জানি কোনটা, আমরা জানি হচ্ছে এস, মানে কত ডিস্টেন্স পরে যে থামছে। তাহলে আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে এম এর পরের জন্য কোনটা, এই যেটা ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 এ এস। এখান থেকে যদি আমি এ ভ্যালু বের করতে চাই তাহলে আমার চলে আসবে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2 এস। আমি যদি ভ্যালু বসাই ভি স্কয়ার হচ্ছে আমাদের জিরো, জিরো স্কয়ার মাইনাস 400 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এস। এস বলতে কতটুকু, 4.5 সেন্টিমিটার, তাহলে 4.5 মিটার নিতে হবে, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাই আমরা এখন দেখি, এই ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে মাইনাস 400 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে আমাদের চলে আসে অনেক হিউজ একটা ভ্যালু, মাইনাস 177 হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6 6টা 7, তাহলে 1 2 3 4 5 6.778, এটা আসবে অবশ্যই এমএস ইনভার্স 2। তাহলে আমরা এ পেয়ে গেছি, আমাদের এখন দরকার কি বাধাদানকারী বলের মান। তাহলে আমরা পাবো এফ সমান এম এ। তাহলে আমি যদি এম এ বের করতে চাই তাহলে আমার এম কত আসবে, এম তো হচ্ছে আমরা এখানে কাজ করতেছি অবশ্যই বুলেট নিয়ে, বুলেটের ভর হচ্ছে কত, 10 গ্রাম, তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু হচ্ছে এই অ্যান্সারটা, এটা হচ্ছে আমাদের এই যে অ্যান্সারটা। তাহলে আমি এ লিখবো, এখানে আমি ক্যালকুলেটারে বসাবো এই ভ্যালুটা, আমি একবারে বসাবো, তাহলে আমি এর সঙ্গে যদি এই যে ভ্যালুটা আপনি আমি এটা গুণ দিই তাহলে আমার চলে আসবে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তারপরে মাইনাস মাইনাস 1.7.78।
এবার কিন্তু আমার অ্যাপ আসবে নিউটন এখানে মাইনাসটা কি বুঝে আমরা বুঝতে পারতেছি যেহেতু এই বলটা বাধাধানকারী বল তাই আমার মাইনাস আসছে ঠিক আছে তো এটা আমরা বুঝলাম এই প্রশ্ন এই প্রশ্নের আরেকটা প্রশ্ন আছে এটা হচ্ছে উক্ত দূরত্ব অতিক্রম করতে কত সময় লেগেছে তখন আমার সময়টা বের করতে বলছে তাহলে সময়টা আমরা কিভাবে বের করতে পারি সময়টা কিন্তু আমরা বের করতে পারি দেখো আমরা কিন্তু এখানে হচ্ছে এখন ভি জানি আমরা এখন ইউ জানি আমরা এ জানি তাহলে আমরা ভি সমান ইউ প্লাস এটি দিয়ে কিন্তু খুব সহজে আমরা সময়টা বের করে ফেলতে পারি আমরা এখন সময়টা দেখবো তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি ভি ইকুয়াল ইউ প্লাস এটি তাহলে আমাদের সময় আসবে v মাইনাস ইউ বাই এ ভি মাইনাস ইউ বাই এ এখন ভ্যালু বসাই দিব তাহলে v হচ্ছে আমাদের শেষ বেগ যেটা হচ্ছে জিরো জিরো মাইনাস ইউ ইউ চার বেগ যেটা হচ্ছে ফোর হান্ড্রেড আর যে আমাদের এ ভ্যালুটা ছিল এ ভ্যালুটা ছিল হচ্ছে আমাদের মাইনাস মাইনাস ওয়ান সেভেন ছয়টা সেভেন পয়েন্ট সেভেন সেভেন এইট যদি আমরা এই কাজটা করি তাহলে আমাদের কত আসবে চলে আসছে হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর আমরা দেখলাম হচ্ছে এই হচ্ছে আমাদের দুইটা প্রশ্নের আনসার এই ধরনের প্রবলেম তোমাদের পরীক্ষায় আসতে পারে আশা করি প্রবলেমটা বুঝতে পারছো